পূজালৈ মাজত মাত্র দুটা দিন, রাজ্যজুড়ি এক উখল মাখল পরিবেশ। কেদারনাথ মন্দিরে চাব নে বৃন্দাবনের প্রেম মন্দির চাব? সম্পূর্ণ হওয়ার পথত অভিনব কারুকার্য খচিত পূজা মণ্ডপ সমূহ, পিছপরি রোয়া নাই প্রাচীন দেবালয় মঠ মন্দির সমূহ। এয়া শিবসাগরের ঐতিহাসিক দেবী দৌল। এইবার 290 বছর ভরি দিবলগা দেবী দৌলের পূজাক লৈ চলিছে ব্যাপক প্রস্তুতি। পরম্পরা অটুট রাখি এইবারও দেবী দৌলত মুসলমান দৌলা পরিয়ালে আগবাব শরাই। এবার 290 বছর হয়েছে ইয়ার, আমার আমি সেই মতে চলিম। আর আমি খালি সংযোজন করেছো, এবার এবার আমার আরতি প্রতিযোগিতা হব। ষষ্ঠী আর সপ্তমীত আরতি প্রতিযোগিতাটা হব, আর অষ্টমীত আপনাদের জানেই আর সমগ্র অসমবাসীই জানে যে আমি ইয়ার দৌলা পরিয়াল আর বরপাত্র গোহাঁই পরিয়ালক আমি ইয়ার নৈবেদ্য আগবাও, সেই সেই কার্যসূচীও আমি অষ্টমীর দিনাখন করিম। উত্তরাখণ্ডৰ কেদারনাথ মন্দিরৰ আর্হিত ৰহাৰ পুৰণা চাৰিআলি দুর্গা পূজা সমিতিয়ে এবাৰ নির্মাণ কৰিছে আটক ধুনীয়া মণ্ডপ। রূপালী জয়ন্তী বৰ্ষত ভৰি দিয়া পুৰণা চাৰিআলি পূজা সমিতিয়ে 35 ফুট উচ্চতাৰে নির্মাণ কৰিছে মণ্ডপভাগ। কেদারনাথ ধামৰ কাষত তললৈ আছে এটা গুহাৰ মাজত সেই মন্দিরভাগ থাকিব, যত আমি দুর্গা আরাধনা করিম, দুর্গা মায়ের আরাধনা করিম। শিলিগুড়ির শিল্পীসকলে বনায় আছে, সেটো এটা ডাঙৰ গুহা, তার মাজতে আমার দুর্গা আরাধনা হয়। এটা সম্পূর্ণ হয়ে উঠেছে নাকি? এটো সম্পূর্ণ হয়ে উঠা নাই, রং দিয়া কাম তেওঁলোকে আরম্ভ করেছে। ঢেকিয়াজুলির রাক্ষসমারী সার্বজনীন দুর্গা পূজা সমিতিয়ে 7 লাখ টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করেছে আকর্ষণীয় মণ্ডপ। গহপুরের 20ৰো অধিক শিল্পালয়ত দেবীর প্রতিমাত অন্তিম প্রক্রিয়াত ব্যস্ত মৃৎশিল্পীসকল। ব্যতিক্রম হওয়া নাই ধুবুরী। ধুবুরী জেলাত সাজু হয়ে উঠেছে প্রায় 350খন দুর্গা পূজা। রং বিরঙী আলোক সজ্জায় সজাই তোলা হয়েছে পূজা মণ্ডপ সমূহ। বাইহাটা চারিআলিটো দেবীর প্রতিমাত অন্তিম পরশ দিয়াত ব্যস্ত হয়ে পড়েছে মৃৎশিল্পীসকল। বৃহৎ বাজেটের সাজু হয়ে উঠেছে গুয়াহাটির রেস কেম্প কালীবাড়ী দুর্গা পূজা। এইবার রেস কেম্প দুর্গা পূজাত বিশেষ আকর্ষণ হিসাবে রাখিছে মাছর একুরিয়াম, 17 ফুট উচ্চতার দুর্গার প্রতিমা, মূল প্রবেশদ্বারত আছে মহাদেব পার্বতী গণেশের বিশাল আকারের মূর্তি। সবাইকে আমার রেস কেম্প কালীবাড়ীর শুভেচ্ছা জ্ঞাপন করে আছো, আর উত্তর পূর্বাঞ্চলের যেমন মানুষ আছে সবাই পূজার শুভেচ্ছা, আর আমার পূজাটি সবার কারণে আমন্ত্রণ জানাই আছো, আর আমার পূজাটি 75 ইয়ার্স পূজা। শিবসাগরের উমা শিল্পালয়ত 70ৰো অধিক দেবী দুর্গার প্রতিমাত অন্তিম পরশ দিয়াত ব্যস্ত মৃৎশিল্পীসকল। সাজু হয়ে উঠিছে দরঙর খাৰুপেটিয়ার নেতাজী পূজা সমিতি। বৃন্দাবনের প্রেম মন্দিরের আর্হিত এবার নির্মাণ করেছে মণ্ডপভাগ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।